রাস্তা পারাপার হইতে গেলে গাড়ি জায়গা সবাই দাঁড়ায় যায়, আর আমরা দেশে এলে ধাক্কা একটা দিব। স্ট্রিট ফুড, হ্যাঁ, খাইতেছে লোকাল পিপল। আজকে একটু হাঁটাহাঁটি করতেছি, বিকালে দেখতেছি কি অবস্থা। সাথে সাইফাল আছে এবং শওকত সাহেব, দুজন এটা একটা চৌরাস্তা না পঞ্চম রাস্তা আছে, চার পাঁচ রাস্তার মোড়। এখানেও কৃষ্ণচূড়া গাছ আছে, এই যে কৃষ্ণচূড়া কেমন দেখা যায়, বাংলাদেশের ফ্লেভার আছে কিনা। এই যে একটা ফুল, চালতা ফুল, চালতা না বেলা চালতার মতোই দেখতে, এটা আসলে চালতা না, এটা কি ফুল বলতে পারবে না। প্রচুর হোটেল, বিশাল বিশাল। আপনাদের কেমন লাগছে? হাঁটাহাঁটি হইলো আর আপনাদেরকে একটু দেখাইলাম। দেশের বাইরে গেলে দেখানোর চেষ্টা করি, যদি সময় পাই, ফ্রি থাকি। পাবলিক বাস খুবই সুন্দর, সবচেয়ে বড় কথা সবাই আইন মাইনা চলে। প্রচুর মোটরসাইকেল আছে, এটা আমাদের দেশে এগুলার মতো এত মোটা মোটা বড় বড় না, ছোট ছোট। এই যে বৈশাখ মোটরসাইকেল রাইড, এখানে একটা বাস স্টপ হয়েছে। এই যে ইলেকট্রনিক্স ডিভাইস দেওয়া আছে, দেখেন মনিটর করে। এগুলো বড় বড় হোটেল, নাম করা বিভিন্ন রকম। এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু অত একটা গরম বোঝা যায় না, কারণ কোনো ময়লা নাই, ধুলাবালি নাই, ওই জন্য মানে অতিরিক্ত টেম্পারেচার শো করে না। স্ট্রিট ফুড সবাই খাচ্ছে, জি। থ্যাংক ইউ রনি সাহেব, রয় সাহেব, ওয়েদার গরম আছে কিন্তু বাংলাদেশের মতো এত হট না। 30 ডিগ্রি হলো কম মনে হয়, কিন্তু লোকালি গুগল 30 ডিগ্রি দেখাচ্ছে। সব বড় বড় হোটেল, হোটেল আর হোটেল। আপনাদের কেমন লাগছে পরিবেশগুলা? রাস্তা দেখেন, স্ট্রিট, ওয়াকিং স্ট্রিট কত চওড়া।
আবার চিকনও আছে, কিন্তু তারপরও কোনো সমস্যা নাই। আমাদের স্ট্রিক্ট দিয়ে যেমন মোটরসাইকেল চলে, এখানে আবার স্ট্রিক্ট দিয়ে চলে না। হ্যাঁ, ওয়াকিং স্ট্রিক্ট দিয়ে চলে না, রাস্তা দিয়ে চলে। সিকিউরিটি আর হাঁটার উপরে কোনো ওষুধ নাই, হাঁটার উপরে কোনো ওষুধ নাই। জোরে হাঁটতে হবে এমন কথা নাই, আস্তে আস্তে হাঁটলে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আস্তে হাঁটলে সময় বেশি নিতে হবে, বেশি সময় হাঁটতে হবে। আর জোরে হাঁটলে কম সময় হাঁটলে, আধা ঘন্টা হাঁটলে হবে, আস্তে হাঁটলে অন্তত 1 ঘন্টা হাঁটতে হবে। তো প্রজেক্ট হাতে নিয়ে নামছি ইনশাল্লাহ, আপনাদেরকেও দেখাচ্ছি হাঁটতেছিও। দেখেন সিকিউরিটি কি করতেছে, ওরা দেখছেন পুরা পাগল হয়ে যায়। নো টেনশন, এই যে আমরা আছি, হাত দিয়ে আটকে দিছে গাড়ি, দেখছেন। টুরিস্ট অথরিটি অফ থাইল্যান্ড লেখা আছে, গভর্নমেন্ট একটা বিল্ডিং, ওই জন্য হয়তো সিকিউরিটিটা করায়। হেঁটে হেঁটে আজকে দেখাচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, বিকাল টাইমটা একটা সুন্দর টাইম, খুব সুন্দর একটা বিল্ডিং, পার্কিং এরিয়া কত সুন্দর, দেখেন বোঝা যায়। হাঁটতে পারতেছে দেখেন, হাঁটো আমার বড় ছেলে, তার একটু কষ্ট হইতেছে হাঁটতে, বাট হাঁটাবো ইনশাআল্লাহ। ট্রেনিং চলতেছে হাঁটার, হাঁটো বাবা হাঁটো। বাবা আসো, খুবই পাশে ধরো, হাঁটতে চাচ্ছে না, সে হাঁটতে চাচ্ছে না। আচ্ছা দেখি একটু, এই যে এটা কি গাছ জানি, ফুল আমাদের দেশে আছে জারুল ফুল সম্ভবত। হ্যাঁ, দেখা যায় আপনাদের কাছে ফুল। এই যে বাস স্টপেজ, ইলেকট্রনিক বোর্ড দেওয়া আছে পরে, এই যে একটা, এই আর একটা, এই যে ওভার ব্রিজ আছে, এটা সম্ভবত একটা স্কুল, ভিতরে দেখা যায় স্কুল।